আজ খুলছে অফিস আদালত ও ব্যাংক বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল সড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু আপিল বিভাগের রায়ের আলোকে কোটার জারি দাবি মানার করলে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রী এই পরিস্থিতির অবনতি হবে না যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়রানির শিকার হলে প্রশাসনকে জানানোর পরামর্শ উপাচার্যের নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের একশো পঞ্চাশ জন আটক তারিখের উস্কানিমূলক মেসেজ ছড়িয়ে দেন তরিকুল দাবি ডিবি এবং পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রাম সহদেশের বিভিন্ন জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু বন্ধ থাকবে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম দশ শুভ সকাল শুনছিলেন সংবাদ শিরোনামগুলো সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুদ্ধি জানাবো বিস্তারিত তিন দিন ছুটির পর আজ খুলছে অফিস অফিস আদালত কার্যক্রম চলবে সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে দেশে চলমান পরিস্থিতিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার রাজধানীতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ একই সময়ে গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে বাকি জেলাগুলোতে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী সিদ্ধান্ত নিয়ে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করবে সকাল থেকে বিকেল পর্যন্ত চালু হওয়ায় সারা দেশে সীমিত পরিসরে কারফিউ যান চলাচল শুরু হয়েছে সকালে ঢাকার বিভিন্ন সড়কে গণপরিবহন সিএনজি ও রিকশা চলাচল করতে দেখা যায় কয়েকটা মোড়ে তৈরি হয় যানজট যাদের অফিস সকাল এগারোটায় শুরু হবে আগে থেকে প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হন তারা আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করেছে সরকার মঙ্গলবার বিকেলে রাজধানীর যৌথ এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন নতুন করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বিস্তারিত জানাচ্ছেন রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন সরকারের গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয় এতে আইন জনপ্রশাসন শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুরুতেই কোটা আন্দোলন নিয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী এরপর সরকারি চাকরির সব ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত কোটা সংস্কার প্রজ্ঞাপন তুলে ধরেন মন্ত্রী এতে নব্বই শতাংশ মেধাভিত্তিক নিয়োগ পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এক শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এবং এক শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রেখে সরকারের জারি করা পরিপত্র তুলে ধরেন এটা শুধু কোটা বিরোধী আন্দোলনকারীদের কোটা সংস্কারের আন্দোলনে ছিল না বিএনপি জামাত ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের তারা জঙ্গি হয়ে এই এই আন্দোলনে সংযুক্ত হয়ে দেশ নষ্ট করার চেষ্টা করছিল এ সময় কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার কথা তুলে ধরেন মন্ত্রী কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছে বিচার বিভাগীয় তদন্তের জন্য একটা কমিটি করে দিয়েছি তিনি কাজ করা শুরু করেছেন সাধারণ ছাত্র ছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে সাধারণ ছাত্র ছাত্রী যারা এই এই কোটা আন কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব শিক্ষার পরিবেশ ফিরিয়ানা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরেও কোন পক্ষ পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী সমস্যা যেহেতু সমাধান করে দিয়েছি বিশ্বাস যে নতুন করে কোনো আরও সমস্যা তৈরি করা হবে না এই পরিস্থিতির অবনতি হবে না যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব আর তথ্য প্রতিমন্ত্রী জানান কোটা আন্দোলনে হতাহতের ঘটনা ছিল পরিকল্পিত আক্রান্ত হয়ে প্রতিহতের চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল বিটিভি আক্রান্ত ছিল সেতু ভবন আক্রান্ত ছিল ডেটা সেন্টার আক্রান্ত ছিল আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি তারা কাঁদছে তারা জীবন বিপন্ন স্যার বাঁচান আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে পুলিশকে আক্রমণ করেছে আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয় আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী শামিমা আক্তার দেশ টিভি ঢাকা কোটা নিয়ে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে সন্তুষ্টি জানিয়েছে নরওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই স্পেন স্পেন্টসেন কে সন্তুষ্টি জানান তিনি এছাড়া কোটা আন্দোলন ঘিয়ে সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত সাক্ষাৎকালে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা এ সময় অশ্লোতে দূতাবাস খোলার আহ্বান জানান রাষ্ট্রদূত এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপের প্রশংসাও করেন রাষ্ট্রদূত সারা দেশের নিম্নবিত্ত গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে সরকার প্রধান বলেন চরমান পরিস্থিতি ও কমপ্লিট শাটডাউনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন খেটে খাওয়া মানুষ এ অবস্থায় আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত হল সংস্কার করেই ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য এস এম মাকসুদ কামাল দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ঢাবি প্রশাসন ইসলামের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব আন্দোলনী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা নেই শিক্ষার্থীদের আনাগোনা কিংবা যান্ত্রিক কোলাহল বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হলগুলো এখন নিস্তব্ধ আবাসিক আঠারোটি হলের ক্ষতিগ্রস্ত রুমগুলোতে দ্রুতই মেরামতের কাজ শুরু হবে বলে জানান উপাচার্য ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ আর্থিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সহযোগিতা চাইব সেই জন্য আমরা একটা প্রতিবেদন তৈরি করছি এবং প্রতিবেদন প্রাপ্তির পরে আমরা আর্থিক সহযোগিতা পাওয়ার প্রেক্ষিতে আমরা অনুরোধকে আমরা সংস্কার করব সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি কেউ ভয়রানির শিকার হলে দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানোর পরামর্শ দেন উপাচার্য নিরপরাধ শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের ভয়রানির সম্মুখীন না হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব ambito মধ্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা কেউ কো ঠানা ছিল কেউ কেউ অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় আছে আমি ব্যক্তিগতভাবে বহু শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছি থানায় যারা আছে তাদেরকে থানা থেকে আমরা নিয়ে এসেছি এবং যারা জেলে আছে তাদেরকে আমরা আইনি সহযোগিতা আমরা চাই যে আমাদের নিরাপদ শিক্ষার্থীরা কোনোভাবেই যেন তারা ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে যেন হয়রানির সম্মুখীন না হয় আমাদের কোনো শিক্ষার্থী যদি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতার যদি প্রয়োজন হয় আমরা অনুরোধ করব আমাদের কাছে যেন তারা যোগাযোগ করে আমাদের সাথে জানান বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন এবং মেধার ভিত্তিতে সিট বন্টন করা হবে প্রভোস্ট কমিটির সভা করেছি এবং প্রভোস্ট কমিটির সভায় হলগুলোতে শিক্ষার্থীদেরকে একটি সুনির্দিষ্ট সমন্বিত নীতিমালার মাধ্যমে রেগুলার এবং মেধাবী শিক্ষার্থীদেরকে হলে উঠানোর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ কোন শিক্ষার্থী চাইলে আর্থিক সহযোগিতা দিতেও ঢাবি প্রশাসন প্রস্তুত বলে জানান উপজেলার মাজহারুল ইসলাম দেশ টিভি ঢাকা শারদীয় সংখাতের উস্কানি দিয়ে তারেক রহমানের মেসেজ ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিএনপি'র উপদপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিনকে গ্রেফতার করেছে ডিবি এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি ও জামায়াতের ১৫০ জনকে আটক করা হয়েছে মঙ্গলবার এক ব্রিফিং এসব তথ্য জানান ডিবি প্রধান হারুন রশিদ বলেন সাধারণ শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করা হবে না তবে যারা হামলা ভাঙচুরে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে উন্নয়নের কার্যক্রমকে তারা মানে নষ্ট করে ফেলা এবং একটা নারকীয় এবং অরাজকতার সৃষ্টি করে দেশটাকে তারা অকার্য করা তাদেরকে প্লান ছিল এবং সেই কথাগুলি তারা অনেকে আমাদেরকে বলেছে যে তারা ওপর থেকে এই নির্দেশনায় পেয়েছে যদি তোমরা এগুলি না করো তোমরা ঘাতে ছড়িয়ে দিয়ে তোমরা চলে যাও এ কারণে আমরা অলরেডি কয়েকজন রেমান আমাদের বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকু রফিকুল এবং সালাম এবং ব্যারিস্টার ওসীম মিয়া গুলাম ফারুক আমি আমিন আমি মাহমুদ আমির হুসু মাহমুদ চৌধুরী আমিনুল হক জহিরুদ্দিন স্বপন তারা অলরেডি আমাদের কাছে রিমান্ডে এসেছে নরসিন্দী কারাগারে হামলা অগ্নিসংযোগ ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার কারাগার পরিদর্শন শেষে তিনি আরও জানান ঘটনার পেছনে কারো গাফেলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে একশো কয়েদী উদ্ধার করা হয়েছে লুট হওয়া তেত্রিশটি অস্ত্র সুমন বর্মনের রিপোর্ট জানাচ্ছেন আপন মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিদর্শন শেষে মন্ত্রী জানান কারাগারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ কয়েদি ছিনিয়ে নেয়া ও অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে যারা তারা দেশের অগ্রগতি চায় না দেশকে একটা বিপর্যস্ত পর্যায়ে নেওয়ার জন্য আমরা যে দেশটা এগিয়ে গিয়েছে সেইখানে বাধা সৃষ্টি করার জন্য এই সমস্ত আক্রমণ আমরা দেখলাম কীভাবে কিভাবে এরা মানে এই অস্ত্রগুলি লুট করেছে জেল সুপারের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং এদের জেলখানা ভেঙে বন্দীদের নিয়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে ইতিমধ্যে ঘটনা তদন্তে করা হয়েছে দুটি কমিটি কেন এই ঘটনাটি ঘটলো কারও গাফিলতি ছিল কিনা না কেউ এখানে যোগান দিয়েছে কিনা সেটি তদন্ত করার জন্য এখানে দুইটি কমিটি করা হয়েছে একটা আইজি প্রিজন সাহেব করেছেন সেটা হলো তিন সদস্য বিশিষ্ট একটা মন্ত্রণালয়ের থেকে আরেকটি করেছেন আমাদের সিনিয়র সচিবের নেতৃত্ব মানে করেছেন সেটা হলো ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন এর আগে চলমান আন্দোলন ও সহিংসতার মধ্যে শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারে হামলা অগ্নিসংযোগ অস্ত্রগুলি লুট ও আটশত জন আসামি ছিনতাই করা হয় সোমবার সব আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জারি করা হয় গণবিজ্ঞপ্তি পরে আইনজীবীদের সহায়তায় আত্মসমর্পণ করেন একশো ছত্রিশ কয়েদি আজকে আমরা আমাদের যারা এখানে স্বেচ্ছায় আসছে বা আরো আসবে তাদের ব্যাপারে যেন নতুন করে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে এটা আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের সভাপতি এবং আমি সম্পাদকের পক্ষ থেকে বা দুটো আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি নিবেদন থাকবে বাইরে থেকে আন্দোলনকারীরা আন্দোলন করছে আন্দোলনকারীরা এরা গেট বাই বাই বা এরা ভিতরে ঢুকছে ভিতরে আগে আমাদের ওয়ার্ডে আগুন লাগিয়ে দিয়েছে জেলা প্রশাসক জানান এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে নিউজ ডেস্ক দেশ টিভি অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার উপকূলের বাঁধের বাইরের অন্তত ত্রিশটি গ্রাম এতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছেন পঞ্চাশ হাজার মানুষ এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা অতি জোয়ারে ভোলার বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি বেরিবাদের বাইরের অন্তত তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখানে পানিবন্দি অবস্থায় রয়েছে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার মানুষ এবং তারা অনেকটা দুর্বসহ দিন কাটাচ্ছে একটু যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ভোলা সদর রাজাপুর ইউনিয়নের একটি জনপদে এবং এখানেও কিন্তু যে অবস্থা সৃষ্টি হয়েছে এখানে কিন্তু নদীর পানি জোয়ারের পানি প্লাবিত হয়ে কিন্তু বেশিরভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং এখানে আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার একশো দুই সেন্টিমিটার উপরে রয়েছে যেটি গতকালকে ছিল ছিয়াশি সেন্টিমিটার অর্থাৎ বলা যায় যে দিন যত বাড়ছে এই নদীর পানির উচ্চতা কিন্তু ঠিক ততই বাড়ছে তবে পানি উন্নয়ন বোর্ড বলছিল যে এ উজানের থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এই বিষয়টি তারা মনিটরিং করছেন তবে নদীর পারে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই পানি বৃদ্ধির ফলে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন পানি বন্দীয় অবস্থা হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এবং তারা বলছেন যে পানি যে বর্তমান যে অবস্থা এতে রক্ষা বাদ এবং বন্যা নিয়ন্ত্রণ যে বাদ রয়েছে সেটি কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে পড়ছে বলে তারা বলছিলেন তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে পানি বৃদ্ধির ফলে তাদের যে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তাদের তারা কিন্তু বিষয়টি মনিটরিং করছেন কোনো রকম যদি এই ঝুঁকির মধ্যে পড়ে বা বাদের কোনো ধস নামে সেক্ষেত্রে তারা বিষয়টি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এমনটি বলা হয়েছে এবং পানিবন্দী মানুষজন দাবি তুলেছেন যে যে সমস্ত পয়েন্টগুলোতে বেরিবাদ নেই নির্মাঞ্চল এলাকাগুলোতে বিকল্প বেরিবাদ তৈরি করে তৈরি যদি করা হয় সেক্ষেত্রে তারা কিছুটা হলো এই তাদের দুর্ভোগ লাঘব হবে তো এ ছিল আমার কাছে ভোলার যে মেঘনার অতি জোয়ারে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরে যাচ্ছি স্টুডিও ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং কমার্শিয়াল অর্থ বাণিজ্যিক প্রযুক্তি রপ্তানি আউটসোর্সিং ও মিডিয়া এলাকায় এ সেবা তবে এখনই চালু হচ্ছে না ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া মঙ্গলবার রাতে ঢাকা ও চট্টগ্রাম সহ কিছু কিছু এলাকায় ইন্টারনেট চালু হয় এ সময় কিছু সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান গ্রাহকরা। এর আগে রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগে খাজা টাওয়ারে ও ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী তিনি জানান পর্যায়ক্রমে সারাদেশে ইন্টারনেট সেবা সচল করা হবে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী হামলা রুখে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী চলমান কারফিউয়ে বিপাকে পড়েছেন গ্যাস বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা ইন্টারনেট না থাকায় কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন দিন পান পার করছেন কেউ কেউ রিচার্জের জন্য ধর্ণা দিচ্ছেন বিদ্যুৎ অফিসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কার্ড রিচার্জ করতে হচ্ছে তাদের পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণা করছে দালাল চক্র বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে গেল পাঁচ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ তাই প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে চরম ভোগান্তিতে রাজধানীর ঢাকার হাজার হাজার গ্রাহক শুধু বিদ্যুৎ খাতেই নয় অচলা অবস্থা সৃষ্টি হয়েছে ইন্টারনেট নির্ভর অন্যান্য পরিষেবায়ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত সময়ে অনেকেই পাচ্ছেন না সমাধান তাই গ্রাহকদের ভোগান্তি এখন চরমে ভোগান্তির তো আর শেষ নাই এখানে আসলাম প্রথম একটা সিরিয়ালে দাঁড়াইলাম ওই সিরিয়াল থেকে আরেক সিরিয়াল আরেক সিরিয়াল থেকে আরেক সিরিয়াল কালকে রাত্রে থেকে কারেন্ট নাই বাসায় নাই পানি পাঞ্চ করলেও কারেন্ট আসছে মানে কারণ আসতেছে না বাসায় তো প্রত্যেকটা বাচ্চা আছে মুরব্বী আছে অসুস্থ আছে প্রত্যেকটা মানুষ কষ্ট করতেছে কেন ইন্টারনেটের কারণ আপনি আর দুই দিন যদি ইন্টারনেট না থাকে প্রত্যেকটা মানুষের ব্যাংক থেকে টাকা উঠাও বন্ধ হয়ে যাবে অনেকে আছে অনেক হাজার আছে নাস্তা পর্যন্ত করেনি তিনটা ঘন্টা যে আছি আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা বিরাট কারণ নাই তো কারণ না থাকলে অনেক সমস্যা বুঝেন না অনেক সমস্যা ইন্টারনেট সেবা বন্ধের কারণে তো দেশের অনেক কিছুই বন্ধ অফিসিয়াল কাজ অনেক সমস্যা হচ্ছে প্রিপেইড মিটারে রিচার্জ করা যাচ্ছে না ডেস্কর মোটামুটি সব দিক থেকেই আমরা কিছুটা সমস্যার মধ্যে এদিকে এমন সংকটে সুযোগ নিচ্ছে অনেক প্রতারক দালাল চক্র প্রতিদিন একটু কথা বলতে যাইতা দেয় না কেউ আমাদের কিছু করবে করবেও না এটাই আমাদের মনের দুঃখ আসি যাচ্ছি এই ভোগান্তি যে আসছি যাচ্ছি কাজ হচ্ছে না লাইনে দাঁড়ানি খেলতে ওখানে ওখান থেকে ওখানে এইভাবে আমাদের চলছে টেস্কো বলছে দ্রুত সমাধানের অংশ হিসেবে গ্রাহকদের লোন হিসেবে রিচার্জ দিচ্ছেন তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান এই বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি সেই সঙ্গে প্রতারকদের খপ্পরে না পড়তে গ্রাহককে আরো সচেতন থাকার তাগিদ দেন প্রতিষ্ঠানের এই কর্মকর্তা আমরা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করা হচ্ছে না এর বাইরে অফিসের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা আমাদের আসলে আয়তার বাইরে গ্রাহকদের নিজেদেরই সচেতন হতে হবে তারা যেন এই সময়ে আমাদের ব্যাংক সার্ভিস বন্ধ আছে মোবাইল সার্ভিস বন্ধ আছে সেহেতু আমাদের কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করার প্রয়োজন আমরা লোন হিসাবে এই বিদ্যুতের এখন দিচ্ছি উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সংকট সমাধানে ইন্টারনেট সেবা চালুর দাবি সাধারণের শিউলি দেশ টিভি ঢাকা দেশে উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়েছেন রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরাও পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন তারা দুই দিনের চেয়ে পণ্যের দাম কিছুটা কমে এলেও তা এখনও চড়া বলে জানান ক্রেতারা বিস্তারিত প্রতিবেদনে সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগির কেজি প্রতি দশ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় সোনালিকা মুরগি কেজি প্রতি বিশ টাকা কমে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো টাকায় দরিদ্রের আমিষের যোগান যেখান থেকে আসে সেই ডিমের হালি পঞ্চাশ টাকা উচ্চ মূল্যের বাজারে সীমিত আয়ের মানুষের কথা মাথায় রেখে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি বলছেন ক্রেতারা মুরগির ব্যাপারটা হচ্ছে আসলে এটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকা উচিত দামটা কারণ এটা তো ফিট সব কিছু আপনার ফিক্সড তো সেখানে এত আপ ডাউন করার তো কোনো প্রশ্ন আসে না আপনার মুরগির কোনো সমস্যা নেই মুরগির রেটও ঠিক আছে সীমিত রেট আছে এবং কি মনে করেন আপনার ব্যথা কিনে তো হইতো তাহলে আমাদের লস আসতো না এই যে ব্যান থেকে মনে করে নান দিনে দশটা বাজে বইসা রইলাম মুরগি বেসলাম মাত্র দুইটা এতক্ষণে আমাদের মনে করেন এক দেড়শো দুশো মুরগি বেসা হয়ে যেতে কারফিউ চলাই বাজারে ক্রেতার সংখ্যা কম ভোক্তার অভাবে পুরো কারওয়ান বাজারে খাসি জবাই করা হয়েছে মাত্র দুটি দুই দিন পর আমি আসলাম বাড়ির থেকে তাই এসে মনে করলাম যে ঢাকা সব দিই কোনো কাস্টমারই নেই আর একটি গরু ভাগ করে নিয়ে তা বিক্রি করছেন কয়েকজন বিক্রেতা সমুদ্রে আমরা চার দোকানে আমরা গরু কিনে ছয় চারটা বেশ বিক্রি করি ক্রেতা নাই ওখান হিসেবে আমাদের হিসেবে ওই হিসেবে চলতে হয় যখন যে পরিস্থিতির পরিস্থিতি হিসেবে চলতে হয় ক্রেতা না থাকায় মাছের দামও কম অবশ্যই এখন যে পরিস্থিতি কিছুটা বেশি তো মনে হবেই গত দুই দিনের চেয়ে আজ কিছু দাম কম কিন্তু বাজারে কাস্টমার কম বাজারে আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকায় দেশি পেঁয়াজ একশো থেকে একশো টাকায় সবজির বাড়তে দাম কিছুটা কমেছে সবজি ভেদে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কমেছে তবুও বাজার করতে কষ্ট হচ্ছে সাধারণ ক্রেতাদের কারফিউ শিথিলের পর দুপুরে কারওয়ান বাজার পরিদর্শনে যান বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান বাজার নিয়ন্ত্রণে রাখতে বন্দর থেকে পণ্য খালাস করা হয়েছে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে মাঝে মাঝে যে গ্যাপগুলো হয়েছে কারফিউ এই গ্যাপের মধ্যে এই মালগুলো আমরা রিলিজ করাইছি এবং পরবর্তীতে ডিসিদের মাধ্যমে আমরা পরিবহন করে আমরা এই হোলসেল মার্কেটে নিয়ে আসছি বিশেষ করে কাঁচামরিচ পেঁয়াজ নিয়েই উঠছিল বাজারে আমরা আজকে পেঁয়াজ আলু কাঁচামরিচ আপনারা নিজেরাই দেখেছেন জেলায় জেলায় সরবরাহ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে মন্ত্রণালয় এ সময়ে চালের দাম বাড়বে না বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আমাদের সাধারণ মানুষ কোন সময় কষ্ট পাবে না। ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা